নমস্কার, এসে গেলাম হয়ে হই করে। আজকে আছে নিরামিষ কচুর ঘণ্ট, ছোলা দিয়ে কচুর, এটা কি বলে কি কচু, যাই হোক কচুর ঘণ্ট হয়েছে, পোস্ত আলু পোস্ত, ও কচু শাক, হ্যাঁ কচু শাক ছোলা দিয়ে হয়েছে আজকে। কালকে ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছিল, আজকে ছোলা দিয়ে করেছি। আর এই যে পটল পোস্ত, এইটা হচ্ছে ধোকার ডালনা আর আমের চাটনি, এই হচ্ছে আজকের মেনু। খাটনি খুব, বরঞ্চ তার চেয়ে মাছ করতে গেলে খাটনি অনেক কম। ভালো খেতে গেলে একটু খাটতে তো হবেই, ভালো খেতে ইচ্ছে হবে তো খাটবো না তা বললে হবে, খাটতে হবে। প্লেটগুলোকে একদিকে করো তো, এক জায়গায় করো। আমার ইউটিউব চ্যানেল অমর মিত্র নামে আছে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটাকে একটু আপনারা একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। পটল পোস্ত, ধোকার ডালনা, আমের চাটনি, কিছু একটা তো করতে হবে, একটা বুড়ো মানুষ তাই এইটাই করি, রোজ খায়, রোজ তো রান্না করা হয়, রোজই খাওয়া হয়, ওটাই করা আর দেখানো। নিরামিষ কচু শাকই ভালো লাগছে, আজ বৃষ্টি যেভাবে গুঁড়ি গুঁড়ি সমস্ত দিন ধরে হচ্ছে, এটা বোধহয় সব জায়গায় হচ্ছে, এটা আজকে বোধহয় নষ্ট বিসর্জন করেছে। রাত্রিরে বোধহয় গতকাল রাত্রিরে বোধহয় বসে আটের দিকে হয়েছে, তুমি খাও আমি রাখছি, ঠিক আছে।